চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল বিজেপি বিধায়কের বিরুদ্ধে। বিধায়কের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন এক যুবক, যদিও এ বিষয়ে বিধায়কের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে। চাকরি প্রার্থী এক যুবক রানাঘাট থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে, যদিও এ বিষয়ে বিজেপি বিধায়কের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুবকের অভিযোগ, গত বিধানসভা ভোটের আগে কল্যাণী এইমসে চাকরি দেওয়ার নাম করে টাকা নেন বিধায়ক। জানা গেছে, এইমসে চাকরির জন্য ডি গ্রুপে 8 লক্ষ টাকা ও সি গ্রুপের জন্য 10 লক্ষ টাকা দাবি করা হয়। স্থানীয় এক বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে প্রথম দফায় 2.5 লক্ষ টাকা দেন ওই যুবক। কিন্তু বিধানসভা ভোটের পর বেশ কয়েক বছর কেটে গেলেও চাকরি পাননি অভিযোগকারী যুবক, এমনকি টাকাও ফেরত পাননি তিনি। বারংবার ফোন করে বিধায়কের কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে থানার দ্বারস্থ হন অভিযোগকারী। ওই যুবক বলেন, আমি চাকরির জন্য প্রথম দফায় 2.5 লক্ষ টাকা দিই, কিন্তু চাকরি পাইনি, এমনকি টাকাও ফেরত পাইনি। বহুবার ফোন করলেও ফোন ধরেননি অভিযুক্ত বিধায়ক, বাধ্য হয়ে থানার দ্বারস্থ হয়েছি। রানাঘাট দক্ষিণের যিনি বিধায়ক ডক্টর মুকুটমণি অধিকারী, উনার উপর উনি তখন ভোটের জন্য হইপুরে দুবেলাই আসতেন। আমাদের এমসে লোক নেবে, তোমার সাথে আমার পরিচয়, ভালো ছেলে, তুমি নিজে ডকুমেন্টস দাও, আমি হয়ে যাবে। বললাম, স্যার কত কী দিতে হবে? উনি বললেন যে ডি গ্রুপ হলে 8 লাখ, সি গ্রুপ হলে 10 লাখ। বললাম, এত টাকা? বলছিলেন, স্যার টাকা নিয়ে তুমি ভেবো না, টাকা আমি আস্তে আস্তে পরে ম্যানেজ করে দেবো, ঠিক আছে, আস্তে আস্তে তুমি দিও, তুমি ডকুমেন্টসগুলো দাও। আমি ওনার হাতে এবং 2.5 লক্ষ টাকা ওনার হাতে দিই, মানে কোনো রকম আর রেসপন্স করেননি। তখন ওনার বাড়ি গেছি, তখন আমি আর প্রদীপ সরকার ওনার বাড়ি গেছি, এমন করছেন যাতে আমাদের উনি চিনতেই পারছেন না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, রানাঘাট।